বসে বসলি না মন মোনাঙ্গি না পিরিতপুরের পিড়িতে বসে বসলি না মন মোনাঙ্গি না এ জীবনে যারা থাকে পরান্তার ভরিয়ে রাখে ছিড়লে বিনা তার কি কভু বাজবে মনের সুর গুলাম ধুলো জমে খেলে না পাতি ছড়িয়ে পথে লুটো লুটি কেউ কি মনে রাখে তাদের যারাই ছিল নট নটি পিরিতপুরের পিড়িতে বসে বসলি না মন মোনাঙ্গি না পিরিতপুরের পিড়িতে বসে বসলি না মন মোনাঙ্গি না এই ভদ্রলোক দুজন নামেন ভ্যান থেকে জি মানে কি বলছেন এগুলো কোন কথা না আই ভ্যান তুমি আগে আমগরে খালার বাড়ি দিয়ে আইবা তারপরে ওদের লয়া যাইবা শোনো এলাকার সব মানুষ পোলাপান্ত শিক্ষিত হয়ে যাইতেছে এর বিরুদ্ধে তো তুমি পদক্ষেপ নিতেছো না কোনো কি মন কথা বলে সারা বাংলাদেশ ডিজিটালের বন্যায় ভাইসে যে ফেলাচ্ছে শিক্ষিত হইবো জানবো বুঝবো শিখবো এটাই স্বাভাবিক না এটা আবার বন্ধ করুম কে আমি তো কয়েকদিন ধরে এত চেষ্টা করতেছি যে তোমাদের বাড়িতে যাবো যাবো করতেছি কিন্তু সময়ই করে উঠতে পারি না মা আমি জানি তুমি আব্বারে ঠিক মানাই নিবা আমি তো জানি খালা বাড়ি গেলে একটু দেরি হব তোর খালা খালু কেমন আছে খালা খালু ভালো আছে শোনো তোমার গল্প বলি খালু লতা আপুর জন্য দুটো পাখি আনছে পাখি পাখি দেখি করবো পাখি দিয়া কী করে লতাপু সারাদিন পাখিটার সাথে খেলে কি সুন্দর জানো কি জানি বাপু আমার বোন আর বোনের জামাই যে কী হয়েছে মায়েদের বিয়া না দিয়ে কি সব পড়াশোনা করায় আবার আমার পাখি কিনে দিছে আচ্ছা বিয়া বিয়া তোমরা কি বিয়া ছাড়া কিছু চিনো না শোনো লতাপু এত ভালো করে পড়াশোনা কেন করতেছে জানো লতাপু ডাক্তার হইব লতাপু ডাক্তার হইলে এই গ্রামের জন্য কত ভালো হইব জানো ওই যে ফটকা কবিরাজ টবিরাজ ওগুলা কিছু পাত্তা পাইব না কি জানি বাপু আমরা এত শত বুঝি না আমরা জানি মেয়ে মানুষ বড় হইলে বিয়া শাদি দাও তোরে আমরা বিয়া দিব এস আমি বিয়া করবো না আমিও পড়াশোনা করবো লতা আপুর মতো বড় কিছু হবো তোমার বাপে তোমার পড়াশোনা করাই বলে বিয়ার জন্য কত কিছু কইতেছে এখন আর তুমি একটু ঠিকঠাক মতো চইল আমি ঠিক আছি আচ্ছা শোনো আমরা না সারাদিন কত মজা করছি খালায় আমগরে পিঠা বানায় খাওয়াইছে তাড়াতাড়ি এটা নিয়ে দে আরে স্পেশাল পানি এগুলো ভরতে সময় লাগে
টাকা দিছেন? শিওর টাকা দিছেন? হ্যাঁ হ্যাঁ দিছেন দিছেন। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আসতেছে বোতল। তো বুঝছেন না, আমার দশটা দে তুই দশটা রাখ, বললেন না টাইটেল শুরু করে দিয়েছেন। লাগবে না দেখবা না, হ্যাঁ ঠিক আছে। কত হয়েছে ক? 280টা। 350 টাকা গুণ 280, 350, 350 হয়েছে। একদম কিন্তু আলু ভর্তা করে গাড়ি এলাম, কিন্তু 280টার এক পয়সাও বেশি হবে না। তুই না চল গুলি আমার 350। কি মিথ্যে কথা বলে, আমি বসের কাছে, বসের কাছে চল ওর ভালো করে দে। আজকে বাজার করে আসার সময় কি শুনলাম জানো? কি শুনলাম? আরে বাসের কুঞ্চি কেটে ছেঁচে তার রস খাবে, সেটা খেলে নাকি সব রোগ ব্যাধি ভালো হয়ে যাবে। কি বলো আপা? এতদিন তো খানা ডুবার পানি খেয়েছে, 10 টাকা করে বোতল কিনে, তাতে নাকি অনেকের রোগ ব্যাধি চলে গেছে, অনেকে রোগ মুক্ত হয়ে গেছে। আমি না বুঝি না, গ্রামের মানুষের মাথায় বুদ্ধি গুলো কে দেয়? আরে কি বলিস, দুষ্ট লোকের বুদ্ধি দেওয়া লাগে নাকি, ওদের মাথায় তো 80 ছলা বুদ্ধি। তবে যে আমাকে গ্রামটা কুসংস্কার মুক্ত হইব আল্লাহই জানে। তুমি আর আমি মললে হবে? তুমি কি মনে করছো আমরা বেঁচে থাকতে দেখে যেতে পারবো? কোনোদিন না। না না আব্বা, কথাটা ঠিক কও নাই, কিছুদিনের মধ্যেই দেখবা আমাদের গ্রাম পুরো কুসংস্কার মুক্ত হয়ে গেছে, তোমরা দেখে যেতে পারবা। আমার একশো মনে হয় কি জানিস, মনে হয় সব গর্দব কটাকে ধরে ক্লাস 1 এ ভর্তি করে দিই। তোমার যে কথার শ্রেণী না, কেন আপ কত ঠিকই কইছে, এই কামই করা উচিত। চুপ কর, ক্লাস 1 এ ধরে ধরে ভর্তি করে দিব। এই শোনো, মাছের মাথাটা একটু বড় করে কেটে বুঝছো, আর ওই মুগের ডাল দিয়ে না মুড়ি ঘন্ট করবে, আর ওই মাছটা পিস পিস করে কেটে পেঁয়াজ দিয়ে বেশি করে টমেটো ভাসিয়ে দিয়ে আর ধনে পাতা দিয়ে একবার মাখো মাখো করে, যেটা গান আছে না, আমি বড় মাছ খেতে ভালোবাসি একটু মাখো মাখো করে। ওঠো মাখো মাখো যাও, আমার বকবকানি শুনলে আমার মাছ খেতে হবে না, যাও আই যা, তোর বাপের ভিতরে যা। পারো কবিরা, আসলে তোমার মাথায় বুদ্ধি আছে, তুমি যত কথা তোমার সামনে আমি কিছুই না, তোমার সামনে আমি ছাড়বো না, বুঝছো? মাঝে মধ্যে এই ধরনের পানি খাওয়াইতে হয়, তা না হইলে গ্রামের মানুষের ওই বিশ্বাস অর্জন করা যায় না। দেখো এই পানি আমি সপ্তাহ পর সপ্তাহ খাওয়াইতে থাকবো। আচ্ছা তোমার মাথায় এত বুদ্ধি দিল কে? হ্যাঁ কই থেকে আছে তোমার এই বুদ্ধি? বুদ্ধি যদি না থাকতো চেয়ারম্যান, তাহলে কি এতদিন এই কবিরাজি করতে পারি? তারপর ওই যে আমার গিট্টু আছে, সে হইতেছে বিশিষ্ট বুদ্ধিজীবী, সে আমার মাঝে মধ্যে বুদ্ধি ধার দেয়। বুদ্ধি ধার দেয় না যা? হ্যাঁ ধার দেওয়া মানে বুঝো নাই, আসলে তোমার বুদ্ধি আছে, বুদ্ধির তারিফ করা লাগে, তোমার সামনে তো আমি কিছুই না, সার পোকা।
আচ্ছা কি একটা সুখবর বলে আছে তোমার কাছে? আছে আছে আছে, কিও খিও গিও। শোনো, রাতের বেলা আইসো, সব ভাঙ্গা কমুনি। এখন বিদায় হও, যাও। সব ভুম বাং বুঝাইলাম আর কি, আমরা শুরু করি। আজকে কি কাস্টমার আইব না নাকি? আইতেও পারে, তাই নাকি? তোর মনটা কি কয়? এটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস, কুসুম আমাকে ডাইকা ঠিক বাজারের পিছনে যাইয়া তারপরে খামটা ধরাই দিল, বলল আমি যেই নই, খামটা সুপি সুপি একা একা খুইলা তারপর দেখি কুসুম কি লেখছে। তাই আমি সেই জন্য খাম এটা কুসুম আসছে। এই এই চিরবি না কিন্তু, সেই কথা লেখা সহিদের দিয়ে গেছে, আমি আমি হাতে রাখছি। ঠিক আছে, আমি তো দেখি, বিশ্বাস হচ্ছে না। দেখ তোরা বিশ্বাস করবো, দেখ তোরা ভাবর বাসা, আমি ছোট মানুষ, আমি না দেখি। তুই কি দেখবি? আচ্ছা দেখে দেখ। আরে চেয়ারম্যানের চিঠি, চেয়ারম্যানের চিঠি না, বাবার নাম লেখা আছে না চেয়ারম্যানের চিঠি না? বিশ্বাস যে করস না, আমি আমি না দেই বাবার, আমি দিব সেটাই। বাবা কি দিবি? আরে বাবার সাথে আমার একটা কথা বলে গেছে, কথাটা যদি আমি না বলি তোদের তো জানোস না। তুই বলে দে রে, ও বলবে। আরে চিঠিতে আমি বলতেছি, আমি বলবো না, আমার কাছে দে, আমি বলতেছি। আচ্ছা দে, তাহলে একটা কথা আছে। কি? কুসুমের পিছনে লাগবে না। ঠিক আছে, লাগলাম না, অসুবিধা নেই, দে। আরে বাবার আমি দেব না কই। আরে দে না ভাই, রে তক্ত তোমারও মেরে তক্ত মারা হলো না, কুসুমের পিছনে লাগবে। শাক সে কথা না বলি, বাবার চিঠি আগে দিয়ে আসি, তারপরে চলো। আপনারও কিছু করেন না, আমারও কিছু করতে দেন না। কি করি না, এটা কবি তো দরকার কি? মেয়ে থাকে কোথায়, কি করে, নাম কি? থাকে আমাদের এই গ্রামে, নাম জুলেখা। জি ওস্তাদ, দেখতে শুনতে খুবই সুন্দর, পাসপোর্ট সাইন্স আমার সাথে মানাবে ভালো কিন্তু। ওস্তাদ বাহ 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 বাহ, তার তো দিয়ে পছন্দ আছে। জি ওস্তাদ, সবই আপনার দয়ায়। আচ্ছা ঠিক আছে, দেখি আমি আসছে। ওস্তাদ আমাকে লোক আমি আমি ওস্তাদ, ওই বিষয়টা হলো যে ওস্তাদ ওই একটা চিঠি ওস্তাদ ওই চৌকি দাঁড়াইছিল, সে আইসা চিঠিটা দিয়ে গেছে আমার কাছে এবং আমার বিশেষভাবে বলে গেছে, বলছে বাবার সাথে আপনি যাইবেন। আমি বললাম যে কি কারণে যাবো, বললো যে চেয়ারম্যান সাহেব আছে না আমাদের এলাকার, চেয়ারম্যান সাহেব আর অত্র এলাকার গণ্যমান্য মুরব্বীরা বলছে দিবাম সাহেব থাকবে, সবাই মিলে একটা মিটিং করবো, সেই জায়গায় আপনাকে থাকতে বলছে, আপনার সাথে তারা গুরুত্বপূর্ণ কথা বলবে, আর বলছে যেন বিল্লাল ভাই আপনিও আসবে। তুই দেখছো যা ঠিক নয়, আমার না বলছে যে বাবার সাথে যেন আমি শুধু একমাত্র আমি যেন যাই। আমি সাক্ষী আছি। কি বলছে? আস্তে আস্তে আস্তে, সে চিঠি দেখি, লাল চিঠি, সে নিয়ে আসছে যত্ন সহকারে, কথা চাইনি আমি। সব সময় এরকম করে বাবা,
কথা তার সাথে বুঝে শুনে কবি তোরা যাইতে পারবো কিনা জানি না। কাজ কাজ আর কাজ, এত কাজ ছুঁয়ে যাই কেমনে? আমি তাহলে বলছি বাবা, দেখি সময় পেলে অবশ্যই যাবো। রেখে দিলাম, আচ্ছা আমি তোরা যা, তার সাথে আমার কিছু সলা আছে। তুই দেখা সাক্ষাৎ হয়েছে নাকি রাতের বেলায় বাঁশ বাগানে চান্দের আলোতে? ওস্তাদ ওই মাঝে মাঝে হয় ওস্তাদ, আমার হাত ধরছে সে। হ্যাঁ, ও হাত ধরছে মানে কেমনে ধরছে? ওস্তাদ এইভাবে 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 দুইজনে এইভাবে ধরিয়ে দাঁড়াইছিলাম, এরকম নড়ান করেছিলাম, এইভাবে ক্যামেরা দিয়ে ধরছে। হ্যাঁ ওস্তাদ, তাহলে তো হয়ে গেছে কাম। জি ওস্তাদ, ছবি আপনার দায়ে ওস্তাদ, কামের কাম করছে। সম্মানিত সদস্যগণ, আপনাদেরকে আগে আমি আমার ভাগ্নের কথা বলেছিলাম, তার সাথে পরিচয় করে দিই। এই যেমন পাশে বসে আছে অল্প, ও ডাক্তার, ওর বন্ধু রুদ্র, সেও ডাক্তার। ওরা আমাদের ক্লিনিকে কাজ করার প্রোগ্রাম করেছে এবং আমাদের ক্লিনিকে তারা আগামী 6 মাস বসবে। কালকে থেকে তারা বসা শুরু করবে। কালকে থেকে আমার গ্রামে ডাক্তার হইব বাবা। এই ভুয়া খবর তারা কে দিছে? বাবা ভুয়া খবর না, আমি নিজ কানে শুনছি। ওই চেয়ারম্যান আছে না, চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের মিটিং করছে, সবাই নিয়ে মিটিং করছে। ওই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে গ্রামে একজন কমিউনিটি ক্লিনিকে বইব, আর একজন হয়েছে মহিলা ভাইস চেয়ারম্যান আছে না, তার বৈঠকখানে বসবে, থাকবো মাস্টার বাড়িতে। বাবা আমি নিজ কানে শুনছি। ডাক্তার কি তোমার বয়সী? আরে না, সবে মাত্র MBBS পাশ করেছে। ওই যে আমাদের চেয়ারম্যান সব আছে না, চেয়ারম্যান সব ভাগ্নে ডাক্তার, ও তারই বন্ধু আরেক ডাক্তারটা। কবিরাজ তোমারে বড় লোক বানাইবো, আল্লাহ আমাকে মেলা সম্পত্তি দিছে, আর কবিরাজের অন্যায় কাজে সহযোগিতা তোমার করতে হবে না, ভালো হয়ে যাও। এই বেদব মহিলা কয় কি ভালো, মানে আমি খারাপ রইলাম কোনদিন? না